গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে সংখ্যা 1 থেকে 10, আবার 10 থেকে 20, এইভাবে সংখ্যা সংখ্যাগুলো আমরা শিখেছি। এবার সেই সংখ্যাগুলো আবার আমরা বানান করে লিখেছি। কিভাবে বানানটা? আগে সংখ্যাটা লিখবো, পাশে বানানটা লিখবো। এবার যখন আমরা দশকের ঘরে চলে গেলাম, তখন আমাদের একক দশক করে আমাদের সংখ্যাটাকে লিখতে হবে। যেমন দশ যখন হলো, তখন তোমরা লিখছ দশ, কিন্তু যখন তোমরা এগারো বানানটা লিখছ, তখন এক দশ এক এগারো। এটাই আমি বলেছিলাম যে দশের সঙ্গে এক যোগ হয়ে হয় এগারো। তাহলে দশ একটা দশ, তার সঙ্গে এক যোগ করলাম, তাহলে হয়ে গেল এক দশ এক এগারো। এইভাবে বলেছিলাম তোমাদের যে কুড়ি অবধি বানান তোমরা লিখবে এবং পড়বে। প্রতিটি সময় তোমরা বানান সংখ্যাটা লিখবে, পাশে বানানটা লিখবে। নিশ্চয়ই তোমরা বাড়িতে এগুলো করেছো। এবার আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে আমরা সংখ্যা কখন লিখি। তোমাদের দেখো বাড়িতে আমরা মা বাবা ভাই বোন দাদা দিদি এরকম অনেক আছে, যাদের বাড়িতে মা বাবা ভাই বোন চারজন হলো। এবার এই চারজন বোঝাতে আমরা কিভাবে লিখব? এক দুই তিন চার, এইভাবে। তাহলে এবার আমরা কি করি যে কতজন ভাই বোন আছে বাড়িতে, বা আমাদের বাড়িতে মোট কতজন মেম্বার আছে সেটা বোঝাতেই আমরা সংখ্যা লিখি। এবার সংখ্যা যখন চারজন হলো, তখন চারজন মা বাবা ভাই বোন, তখন আমরা এক দুই তিন চার এইভাবে বোঝালাম। এই একটা একটা কিন্তু সংখ্যা, এক একটা সংখ্যা, দুই একটা সংখ্যা, তিন একটা সংখ্যা, চার একটা সংখ্যা, এগুলো হচ্ছে সবই এক অঙ্কের সংখ্যা। একটি মাত্র সংখ্যা দিয়ে যেটা বোঝানো হয় তাকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। আবার যখন আমরা বাড়িতে দশজন মেম্বার আছে যখন সেটা বোঝাবো, তখন কিন্তু আর এক অঙ্কের সংখ্যা সেটা থাকবে না, তখন সেটা থাকবে দুই অঙ্কের সংখ্যা। অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে যেটা আমরা বোঝাচ্ছি তাকে বলা হয় দুই অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা কাকে বলে? একটিমাত্র সংখ্যা দিয়ে যা বোঝানো হয় তাকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। আবার দুটো সংখ্যা দিয়ে যেটা বোঝানো হয় তাকে বলে দুই অঙ্কের সংখ্যা। বোর্ডে আমি যেগুলো লিখলাম এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এটা আমি তোমাদেরকে লিখে দিলাম, কিন্তু বইতেই তোমরা সেটা পেয়ে যাবে। এইভাবে এইভাবে আবার তিনটি সংখ্যা দিয়ে যা বোঝানো হবে সেটা হবে তিন অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা আমরা কোনগুলো পেলাম? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। যখন দুই অঙ্কের সংখ্যা হলো, একের সঙ্গে কিন্তু শূন্য যোগ হয়ে গেল, তখন হয়ে গেল দশ। এবার যখন আমি আবার এগারো বোঝাচ্ছি, তখন দশের সঙ্গে এক যোগ হয়ে এগারো হয়ে গেল, আবার দশের সঙ্গে দুই যোগ হয়ে বারো হয়ে গেল। এইভাবে আমরা
পর পর যখন আমরা এগুলো লিখব বা পড়ব তখন আমরা দেখতে পাব যে 9, 10, 9, 99 পর্যন্ত আমাদের দুই অঙ্কের সংখ্যা। আমি এর আগের দিনও তোমাদের সেটা বলে দিয়েছিলাম। 99 এর পরে যখন আমরা 100 চলে গেলাম, 100, তখন হয়ে গেল সেটি 3 অঙ্কের সংখ্যা। তিনটি সংখ্যা দিয়ে যা বোঝান, যে অঙ্কের একটা অঙ্ক গঠিত হচ্ছে, সংখ্যা গঠিত হচ্ছে, সেটাই হলো 3 অঙ্কের সংখ্যা। দুটি সংখ্যা দিয়ে যেটা গঠিত হচ্ছে সেটা 2 অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা বোঝাতে একটি মাত্র সংখ্যা দিয়ে যা গঠিত হয় সেটাই হচ্ছে এক অঙ্কের সংখ্যা। বোঝা গেল? আজকে এক অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এইটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।